আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে আমি এসেছি ঢাকায়, মানে আমি যে গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে আজকে এসে পৌঁছেছি আমরা বিকেল 4টায়। তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে থেকেই ব্লগ শুরু করে দেই, মানে একটু শুট করলাম। আমি এসে একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু আপনাদের ভাইয়ার অফিস বিকেল থেকে, তো অফিসে গেছে। আর আমি হচ্ছে এই তো রুহিবুড়ি। রুহিবুড়ি সালাম দিয়ে দাও। সালাম আলাইকুম। এই তো রুহিবুড়ি ড্রয়িং করতে বসে গেছে ফ্লোরে, আর আমি বাজার করে নিয়ে আসলাম। তো বাজারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ব্যাক ক্যামেরা দিয়ে। তো আজকে আমি যেহেতু আসছি মাত্র, তো ভর্তা ভাত করব। আম্মু অবশ্য মাংস রান্না করে দিয়েছে, গরু মাংস, ভাবলাম সেটা আর রান্না করব না। এই যে শাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বতুয়া শাক বলে। এই যে বতুয়া শাক, রান্না বান্না শুরু করে দেই। অনেকে বলেন যে আপু আপনি গ্রামের বাড়ি গেলে কি নিয়ে আসেন, তেমন ভাবে শেয়ার কেন করেন না। তো এই যে শ্বশুর বাড়ি থেকে চাল পাঠাইছে, আমরা কিন্তু চাল কিনে খাই না। এখানে ভাতের চাল আছে, বস্তাটা কিন্তু অনেক বড়, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এখানে ভাতের চাল আছে আর হচ্ছে পোলাওয়ের চাল আছে। আমরা কিন্তু পোলাওয়ের চাল, ভাতের চাল কিংবা পিঠার আটার জন্য যে চালটা হয়, মানে আলো চাল, সেটাও কিন্তু দেশ থেকে পাঠায় মা, মানে আমার শাশুড়ি মা। আর এই তো আমার ফ্রিজ খুলে দেখাচ্ছি, কারণ এগুলো হচ্ছে ডিপ করা আছে। আমি সেভাবে ভিডিও করতে পারিনি, আসলে 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এসে অনেক উইক লাগে, যার কারণে আমি তখন আর ভিডিও নিতে পারি নাই। তো ভাবলাম এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেয়। এই যে এখানে চিকেন আছে 3টা, মানে মুরগি আছে এখানে, আসতো মা সুন্দরভাবে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু পুরাই মানে মার হচ্ছে নিজে পোষা মুরগি, কেনা মুরগি না। তো এই তো দেখতে পাচ্ছেন শাকগুলো এখন সুন্দর করে কেটে নিব। শাকে প্রচুর বালি, নিতে চাচ্ছিলাম না, কিন্তু রুহিপুরির পছন্দ লাল শাক অনেক, এই জন্য নিয়ে নিলাম। যে ও খেতে চাচ্ছে রান্না করি, আর বাড়ি যায় আসলে তেমনভাবে কোনো শাক খাওয়া হয়নি। আর আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, নিজেরা দেখবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনাকে কমেন্ট করে জানাবেন। আর পাশে দেখতে পাচ্ছেন রুহিবুড়ি পড়তে বসে গেছে, আর ক্যামেরা অন করলে আনন্দের সীমা থাকে না, যে আম্মু আমাকেও দেখাও, আম্মু আমাকে দেখাও, পাগল হয়ে যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করি মেয়েকে নিয়ে ভিডিও বানাতে, কারণ ও ছোট মানুষ, তেমনভাবে ও কাউকে পায় না। আসলে বাসায় মানুষ বলতে আমি আর রুহিবুড়ি, আপনাদের ভাইয়ের তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে, ও অফিসেই থাকে, সেজন্য সবসময় চেষ্টা করি ওকে সময় দেয়ার। বাড়ি থেকে এসে মনটা একটু খারাপ, কারণ আম্মু অসুস্থ রেখে আসলাম, আর কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পাবেন আমার বাসায় কে আসে গ্রাম থেকে, সেটা সারপ্রাইজ থাকলো, এখন আর না বলি। আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করবো আজকে, যাতে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, মানে আমার ভালো লাগে বানাতে, যে আমি দৈনন্দিন কি করছি সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসলে কথা বলার মানুষ না থাকলে যা হয়, অনেকে হয়তো ভাববেন যে সেটা ভিডিও করার কি আছে, ভিডিও করার হয়তো কিছু নাই, কিন্তু আমার ভালো লাগে। সবার তো জীবনে একটা চাওয়া পাওয়া থাকে, যেমন আমারও তদ্রূপ একটাই চাওয়া, যে আমি নিজে কিছু করতে চাই এবং নিজেকে নিজে ভালো রাখতে চাই। তো ভালো রাখা বলতে কি, যে সবার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, নিজের ইচ্ছা অনুযায়ী চলা, এটাই হচ্ছে নিজেকে ভালো রাখা। তাতে হয়তো অনেকে আপনাকে অনেকভাবে বুলি করবে, প্লিজ আপনারা কেউ কারো কথায় কান দিবেন না, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করার করবেন, কিন্তু অবশ্যই সেটা মানে মার্জিতভাবে করতে হবে। এমন কিছু করবেন না যে আপনার ব্যবহারের কারণে বা আপনার চলাফেরার কারণে আপনার পরিবারের মানুষের সম্মানহানি হচ্ছে।
তো যাক, চলার পথে অনেক ধরনের মানুষ দেখলাম, অনেকের অনেক জ্ঞান শুনলাম, কিন্তু আদৌ মনে হয় না যে সমস্ত মানুষগুলো অন্যকে জ্ঞান দেয় কতটা তারা মানে যথোপযুক্ত জ্ঞান দিতে পারে। কারণ আপনি যদি নিজেকে নিজে না শুধরিয়ে অন্যকে শুধরানোর কথা বলেন তাহলে সেটাকে বেমানান মনে হয় না? তো এভাবেই জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর এগিয়ে যাব। আমার সেই জিরো মানে শূন্য একটা পরিবার থেকে আজকে আমি এত বিশাল বড় একটা পরিবারের মালিক বলতে পারেন। সংসারকে তো একদিনে হয় না, ধীরে 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 জুটতে হয়, সংযোগ করতে হয়, তারপরে কিন্তু সংসার হয়। তো আমার সংসারটা আমার কাছে যতটাই প্রিয় যতটাই আপন তদ্রূপ আমার এই ইউটিউব চ্যানেলটাই আমার কাছে প্রিয়। কারণ আমি ইচ্ছাকৃতভাবে চ্যানেলটা খুলি সবার মতের বিরুদ্ধে গিয়ে, কারণ আমার পরিবারের কারো সাপোর্ট ছিল না যে আমি ইউটিউবিং করব। ভাবলাম যে ঘরে বসে না থেকে কিছু করি, আর আমি খারাপ কিছু তো করছি না, আমি দৈনন্দিন যে কাজগুলো করছি কিভাবে করছি সে সমস্ত কিছু যতটুকু পারি আপনাদের সঙ্গে যদি শেয়ার করে আমি নিজে ভালো থাকি বা কিছু উপার্জন করতে পারি তো খারাপ তো কিছু না। এ থেকেই আমার ইউটিউবে আসা বা কাজ শুরু করা। যাক, এবার গ্রামে গিয়ে অনেক কিছু সম্মুখীন হয়েছি, সে সমস্ত কিছু ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং আমার ভুল ত্রুটি কিছু হলে আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং বলবেন যে আপু এটা খারাপ বা এটা এভাবে করলে ভালো হবে। অবশ্যই আমি চেষ্টা করব সেভাবেই কাজ করতে, কারণ ইউটিউব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না আসলে ইউটিউবিং কি। আমি কোনো কাজ জানতাম না, আমি অনেক কষ্ট করে এডিটিং শিখি, এডিটিং বিষয়ে নিজের কিছু অভিজ্ঞতা অর্জন করি, তারপরে আমি ইউটিউবিং শুরু করি। আমি কিন্তু চ্যানেলটা খুলেছি অনেক আগে, তো আমি তেমনভাবে এডিটিং পারতাম না, যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো যেদিন থেকে মানে আমি নিজে ভিডিও এডিটিং করা শিখলাম, ভিডিও কিভাবে কি করতে হয় সবকিছু বুঝলাম, তারপর থেকে আমি কিন্তু কন্টিনিউ শুরু করছি ভিডিও দেওয়া, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা। আর একটা কষ্টের কথা বলবো, সেটা হচ্ছে পরিবারের যদি কারো সাপোর্ট না থাকে সে অবস্থাতে যদি আপনি কোনো কাজ করতে যান, সত্যি মানে কতটা যে অসহায় মনে হয় নিজেকে, সেটা আমি প্রতিটা পদক্ষেপে ফেস করেছি। আর এই ইউটিউবিং করার ক্ষেত্রে আমার পরিবারের কারোর কোনো সাপোর্ট ছিল না। আপনাদের ভাইয়া সবসময় সাপোর্ট দিত, কিন্তু মাঝপথে আবার থমকে দাঁড়াতো যে না আসলে এটা কে কিভাবে নিবে, মানে সবসময় ওর একটা ভয় থাকতো যে সব কাজের তো একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে, আসলে কে কিভাবে নিবে এটা ভেবে ও অনেক সময় থমকে যেত। আবার বলতো, একদম নিষেধ করতো না যে করো না, বলতো যদি করতে পারো করো, কিন্তু আমার বাবার বাড়ির দিক থেকে মানে আমার ছোট ভাই কিংবা আব্বু সবার একদমই সাপোর্ট ছিল না, যে ছোট থেকে বড় হয়েছি যখনই যা করতে চেয়েছি সবসময় আলহামদুলিল্লাহ বাবা মা ভাইয়ের সাপোর্ট পেয়েছি। এই একটা ক্ষেত্রে এসে মানে পরিবারের সাপোর্ট পাইনি, নিজেকে খুব অসহায় মনে হতো। আর শুধু ভাবলাম যে না আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি, যদি আপনাদের সবার ভালো লাগে একটা সময় আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে যদি আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, হয়তো তাদেরকে বলতে পারবো বুঝাতে পারবো যে না আসলে দেখো কিছু একটা করতে পেরেছি, আর তোমরা যদি আমার সাথে থাকতে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারতাম। এতটুকুই বলার, প্লিজ আপনারা আমাকে হারিয়ে দিবেন না, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তার জন্য বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর এখনকার মতো এ পর্যন্তই, আমি শাকগুলো কেটে নিব, তারপর যখন রান্না করব যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মরিচ পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ রসুন
এই যে আস্ত মরিচ, কাঁচা মরিচ, আমি যেহেতু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ফুটতে পারে এই জন্য তাড়াতাড়ি করে আমি আলুটা দিয়ে দিলাম। আমি বতুয়া শাক দিয়ে আলু দিয়ে মিক্সড একটা ভর্তা বানাবো। একসঙ্গে আমি দুটা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় রাত্রেবেলা যেহেতু। এই তো পেঁয়াজটা ফ্রাই করে নেওয়া হচ্ছে, এখন আমি লাল শাক সুন্দরভাবে এখানে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এই বতুয়া শাক ভর্তায়, তাহলে দেখতে একটু কালারফুল লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। আর ঢাকনা না দিয়ে লাল শাকটা আমি সুন্দরভাবে ভাজি করে নিব। দেখতে পাচ্ছেন লাল শাকে অল্প পরিমাপে একটু পানি উঠে গেছে, তো এই পানিতে আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। এটা ঢাকনা খুলে দেখি কি অবস্থা। সুন্দরভাবে কেটে ধুয়ে রাখা বতুয়া শাকটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ পর পর এটা ঢাকনা খুলে নেড়ে দিব, তারপর ভাজা ভাজা করে ভর্তা বানিয়ে নিব। এই তো রুহি বুড়ি খেতে বসে গেছে। কেমন হয়েছে মা? মা টেস্ট খুব মজা হয়েছে। এই তো সেই বতুয়া শাক দিয়ে মিক্সড আলু ভর্তা আর লাল শাক ভাজি দিয়ে আপনাদের রুহি বুড়ি খাচ্ছে। আর এখন ঠিক 10টা বাজে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠান্ডা লাগছে। এই তো দেখুন, এখন তো আপনাদের ভাইয়া এখনো আসে নাই, ও আসলে আমি খেতে বসে যাব। রুহি বুড়ি খেতে বসে গেছে। এই তো সোয়েটার পরতে চায় না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখনো আছে, এখনো সোয়েটার পরতে চায় না, তো জোর করে একটা থ্রিকোয়ার্টার সোয়েটার পরাই দিলাম। এটা পরে থাকো আর খাওয়া কমপ্লিট করো। তুমি আমার সাথে খাও না মো, পাপা আসু, তুমি খেয়ে নাও। পাপা একটু দেরি করছে। এই তো রুই বুড়ি খেতে থাক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে,
ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আবার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। এখনকার মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।